পঞ্চায়েত ভোটের আগে তার মুখে শোনা গিয়েছিল চরম চরম ঢাক বাজানোর কথা। পঞ্চায়েতে ভাটবে জয় ঢাক, তার কাঠি বড়, এত বড় কাঠি, এত মোটা। মা আমাকে শক্তি দেয়, মা আমাকে সাহস দেয়, মায়ের আমি আরাধনা করি, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আমি। এটাই কি সেই চরম চরম ঢাক? এটাই সেই চরম চরম ঢাক। এবার লোকসভা ভোটের আগে কি সেই অনুব্রত মণ্ডলকেই দেখা যাবে খোল করতাল বাজাতে? বিজেপি সভাপতি অমিত শাহ রথযাত্রার পাল্টা হিসেবে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি আয়োজন করেছেন বিজেপির শেষ যাত্রা নামে একটি কর্মসূচির, যেখানে খোল করতাল হাতে রাস্তায় নামবে সাধারণ মানুষ। রথ কখন বেরোয় জানেন? যখন মানুষের শেষ জীবন হয় তখন রথযাত্রা হয়। তা বিজেপির ১৯ এর শেষ যাত্রা, তার জন্যই রথ বার করছে। পাঁচই ডিসেম্বর বীরভূমের তারাপীঠ থেকে যাত্রা শুরু করবে বিজেপির প্রথম রথ, উদ্বোধন করবেন অমিত শাহ। অনুব্রত দাবি, ওই একই দিনে বিজেপির শেষ যাত্রা নামে কর্মসূচির আয়োজন করবেন তিনি। বিজেপি যখন রথযাত্রা থেকে পশ্চিমবঙ্গ দখলের ডাক দেবে, তখন পাল্টা কর্মসূচি থেকে বিজেপি বিদায়ের ডাক দেবেন অনুব্রতরা। ইতিমধ্যে কর্মসূচির জন্য খোল করতাল বিলি শুরু হয়ে গিয়েছে। ৫ তারিখে আমি খোল কীর্তন বিলি করব। আমি ৩৫০০ খোল আর ৭০০০ মতন খঞ্জনে আমি বিলি করব। আমি কোনো ব্লক পাবে, যেগুলো ছোটো ব্লক তারা পাবে ১০০, যারা ব্লক বড় ব্লক তারা পাবে ১৫০, কোনো জায়গায় ১৬০ খোল। গেরুয়া শিবিরের কর্মসূচির পাল্টা দিতে বরাবরই অনুব্রত জুড়ি মেলা ভার। রামনবমীর উদযাপনের পাল্টা হিসেবে তিনি পালন করেছিলেন হনুমান জয়ন্তী, এবার রথযাত্রার পাল্টা বিজেপির শেষ যাত্রা পালন করে তিনি কতটা সাড়া ফেলতে পারবেন সেদিকে নজর রয়েছে সকলের। যদিও বিজেপি এসবে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বিজেপি শেষ যাত্রা নয়, এটা তৃণমূলের শেষ যাত্রা। তৃণমূলের শেষ যাত্রায় উনি খোলকর্তাল নিয়ে বেরোবেন। আজকে যখন দেখছি হিন্দু ভোট সংগঠিত হচ্ছে, তখন কোনো গরুদান খোলদান এইসব করে হিন্দু ভোট নেওয়ার জন্য প্রলোভন দিচ্ছেন। বিজেপি তৃণমূল উভয়কে একযোগে আক্রমণ করেছে সিপিএম। পরস্পর পরস্পরকে সহযোগিতা করা, এটাই হচ্ছে এখন দাঁড়িয়েছে তৃণমূল আর মেড ফর ইচ আদার, তৃণমূল এবং বিজেপি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব অবশ্য অনুব্রতর কর্মসূচিতে কোনো ভুল দেখছে না। অনুব্রত কি মনে করছে তা তো যাই না, দল যেটা মনে করছে অনুব্রতও সেটা মনে করবে। অনুব্রত ভাবছে বোধ হয়, অনুব্রতকে বলছে এদিক ওদিক দু চারটে আছে খল করতাল নিয়ে হয়তো এসে না। রামনবমী কিংবা হনুমান জয়ন্তী পালন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূম। এবার একই দিনে তৃণমূল বিজেপির কর্মসূচি সামলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের কাছে বড় সড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।